আপনার সারাদিনের সঙ্গে কি মোবাইল? অফিসে বাড়িতে সারাক্ষণ মোবাইলে মগ্ন, মাথার পাশে মোবাইল রেখে ঘুম, তাহলে বিপদ। মোবাইলের রেডিয়েশনে ব্রেন টিউমার তো বটেই, হতে পারে ব্রেন ক্যান্সার। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ফেসবুকে মগ্ন রাত, হোয়াটসঅ্যাপে বিভোর রাত, ঘুমের ভেতর খেলা করে মোবাইলের নীল আলো, রাত পারে ঘুম নামে চোখে। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। হাত থেকে ছিটকে পড়ে বালিশের পাশেই ঘুমিয়ে পড়ে মোবাইলও, না ঘুমিয়ে পড়ে না, বরং বড্ড বেশি জেগে থাকে মুঠো ফোন, আর একটু একটু করে গ্রাস করে মস্তিষ্কের কোষ। সতর্ক বার্তা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোবাইল থেকে বেরোয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই রেডিয়েশন অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা বেশি, কারণ তাদের খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা হয়, ফলে রেডিয়েশনের প্রভাব তাদের মাথায় বেশি পড়ে। এছাড়াও ঘুমকে গভীর করার জন্য শরীর থেকে মেলাটোনিন নামে এক প্রকার হরমোন বেরোয়, কিন্তু মোবাইল, ট্যাবলেট, টিভি বা এলইডি স্ক্রিন লাগানো কোনো গ্যাজেট থেকে যে রেডিয়েশন বেরোয়, তা ওই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়, ফলে ঘুমে দফারফা। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ইতিমধ্যেই মুঠো ফোনকে ক্যান্সারের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে। 20 বছরের কম বয়সীদের মধ্যে যারা অতি মাত্রায় মোবাইল ব্যবহার করে, তাদের ব্রেন ক্যান্সারের সম্ভাবনা প্রায় 5% বেড়ে যায়। সুইডেনের ওরে বড় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আরো মারাত্মক বিপদের সতর্কবার্তা দিয়েছেন। তাদের দাবি, থার্ড জেনারেশন অর্থাৎ 3G ফোনে আরো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হয়, যা শরীরের পক্ষে 2G ফোনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর, ব্রেন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই বিছানায় মোবাইল তো নয়ই, বেডরুমেও মোবাইল রেখে ঘুমানো ছাড়ুন যদি বাঁচতে চান। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।